চলে আসছি কোটবাড়ির এদিকে একটা সাইডে, মানে রাস্তায় আর কোনো শুট টুট নেই, আমরা এদিকে একটু কাজ ছিল, কাজ সেরে এদিকে চলে আসছি। সো আমার সাথে এখন আছে ওয়ান অ্যান্ড অনলি এমএস তুষার, আকাশ ভাই হ্যালো, আর মিঠু ভাই ওইদিকে দেবদাস হয়ে যাইতেছে কাকু জানি। আর তুষার ভাই এদিকে ড্রোন শট নিতেছে, কেমন সুন্দর অস্থির অস্থির। তো এই হচ্ছে আমার নতুন ব্লগিং সেট আপ, ক্যামেরা দিয়ে আর হইতেছে না, এই জন্য আবার একটা নিছি। এটা হচ্ছে গোপ্রো হিরো 8 মাইক অ্যাডাপ্টার, বয়া মাইক। থ্যাংক ইউ তুষার ভাই আমার এটা গিফট করার জন্য, স্পন্সর করার জন্য। স্পন্সর একদিনের লাগি, স্পন্সর একদিনের লাগি না। আমি তাহলে তুষার ভাইয়ের ব্লগিং সেট আপ আর নিকলি দেখতাম না, তার ব্লগ দেখ দেখতাম, আমি নিকলি দেখবো, নিকলি দেখতে দেখতাম শেষ। আমি শুরু থেকে বলি ধোকাদারি ধোকাদারি করতে পারি না, আমি সইতে পারি না। ওই রাস্তার সাথে তুমি যখন তুমি দিলা ফাঁকি, ধরতে পারি না আমি সইতে পারি না। তুমি জানো না মনের অবস্থা, চিন্তা ভাবনা কেন এত সস্তা, তোমারে ঘিরে বলার আছে কি রে, তোমারে ঘিরে বলার আছে কি রে। আমরা দিয়ে ঘুরে এদিকে আসছি, এদিকে একটা মাজার আছে উঠার জন্য, এদিকে তুষার ভাইয়ের ব্লগ চলতেছে। ব্লগ এটা হচ্ছে মিঠু ভাইয়ের প্ল্যান, উপরে কি আছে জানি না, অনেক তো পানি নিয়ে ব্লক করলাম, পানিতে ঘুরলাম, বর্ষাকাল যেহেতু সব জায়গায় পানি, তো আজকে আসলাম একটু পাহাড়ের দিকে, কোটবাড়ির দিকে। তো পুরোটাই পাহাড়, যারা কুমিল্লার সবাই জানে, কুমিল্লা না কুমিল্লা বাইরে সবাই জানে, মানে কোটবাড়ির দিকে পুরোটাই পাহাড়। আর আমরা এখন আছি হচ্ছে এদিকে কোটবাড়ির দিকে আদিনামুর একটা মাজার, ওইদিকে মাজার। আমার কিছু সাবস্ক্রাইবার হালাত দেন, চলেন মানে কি বলতো আপনাদের ব্লগে আর কিভাবে রোস্ট করা যায়, আমার করার সমস্যা নাই না। তো আমি কিন্তু অনেক সাবস্ক্রাইবার দিছি, এটা রোস্ট বলে না, এটাকে বলে ভালোবাসা, এটা ভালোবাসা। হ্যাঁ, কি আস্তে যে সাবস্ক্রাইবারগুলো আছে এগুলো আমার একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই অবশ্যই, ডেইলি তুই যে ব্লগ করতেছিস না, এটা কন্টিনিউ কর। ওকে ওকে, ইনশাআল্লাহ। তো এবার আমরা এদিকে ফেরালই, আয় না, নি উঠতে সময় মনে হচ্ছে পাহাড় অনেক কষ্ট, কিন্তু উঠতে এটা মনে হচ্ছে গ্রামের ভিতরে আই পড়ছি। সো আজকে আমাদের ট্যুর গাইড হচ্ছে মিঠু ভাই, ট্যুর গাইড, ইয়েস, ট্যুর গাইড ফলে মলে বাংলিশ মেকার। মানে জায়গাটা অনেক সুন্দর, আমরা এখন জায়গাটা একটু ঘুরি, একদম লাস্টে জায়গার এরিয়া গুলো দিয়ে দেবো। যে তুষার ভাই আবার এটা ঘুরি ঘুরি রেলওয়ে নিতে আজকে ব্লগ এর জন্য কত কষ্ট। হ্যাঁ দিবা, প্রমোট কর পেজে ইয়ার ভিডিওতে। হ্যাঁ দিমু, টি শার্ট নিতে চলে ইনবক্স। ব্লগ এর জন্য কত কষ্ট। সো আর এই যে সিনেমা হল বা যে কোনো ধরনের কাস্টমাইজ টি শার্টের জন্য রিফাতকে নক দিবেন সবাই, রিফাতকে আপনাদের দিলে হবে, বাদশার ভাইকে নক দিলে হবে। আমাদের খুব শীঘ্রই আরো কালেকশন আসতেছে, ওটা আমি আপনাদেরকে পোস্টে দেখাই দেব। রিফাত তো নতুন সার্ভিস বল, যে কোনো ধরনের ড্রোনের বাতাস, ফ্যানের বাতাস, গেঞ্জি, এসির বাতাস, এসির বাতাস, ন্যাচারাল ন্যাচারাল বাতাস, চাইতে রিফাতের সাথে কন্ট্রাক্ট করো, সে দার করে আধা ঘন্টা, আধা ঘন্টা 50 টাকা, আধা ঘন্টা না না সাবস্ক্রাইব না, আমার চ্যানেল আমার না না আমার চ্যানেলে যা দেন রিফাতিনটা সাবস্ক্রাইব করলে। সো আমাদের মাজার ঘুরে শেষ, তো আমরা এখন এখান থেকে চলে যেতেছি। পাহাড়ের মাঝে জায়গাটা অনেক সুন্দর, আমরা নিচে যাইতে যেতে আপনারা পুরো এই জায়গার কিছু এরিয়াল ভিউ দেখে আসেন, আর আমরা এই ফাঁকে নিচে যাই, আবার সেই সিঁড়িগুলো বাইরে নিচে নামতে হবে, এটা ভাববে অনেক কষ্ট লাগতেছে।
আবার নিচে নেমে গেছি আর আজকে ব্লগটা মেইনলি আজকে ব্লগের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই বিকালে বসেছিলাম পরে তুষারের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বাইরে গেছি ব্লগ করতে তো ভাবলাম বাইরে দিছি যেহেতু একটা ব্লগ করে ফেলি সো আর আমার লাস্ট ব্লগটাতে এত ভালো রেসপন্স করার জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করি সবগুলো ব্লগে এইভাবে রেসপন্স করবেন আজকেরটা ওই রকম জোস না হইতে পারে আজকেটা কোনো প্রি প্ল্যান নাই চলো 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 আমাদের এই ব্লগের কোনো প্ল্যানই ছিল না আর যেদিকেই সুন্দর জায়গা পাইতেছি আমরা এদিকেই পাখি উড়ে দিতেছি সবাইকে দেখেছি গরিবের নিকলি আর এবার গরিবের মেরিন ড্রাইভ এদিকে পাহাড় রাস্তা আজকে সাগর হওয়ার কথা ছিল ভুলক্রমে এদিকে খ্যাত হয়ে গেছে ব্যাপার না ছিল